বৃহস্পতিবার রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী তথা প্রদেশ সভাপতি ডাক্তার মানিক সাহার উপস্থিতিতে সিপাহীজলা জেলায় সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপি দলের রাজ্য সহসভাপতি রাজীব ভট্টাচার্য ও নবাদর বণিক সহ অন্যান্য দলীয় নেতৃত্বরা। কমলাসাগর মণ্ডলের অন্তর্গত কাজারিয়া হল গৃহী হয় এই সাংগঠনিক বৈঠক। প্রদীপ জ্বালিয়ে বৈঠকের সূচনা করেন মুখ্যমন্ত্রী। এদিন এই বৈঠকে জেলার সকল পদাধিকারীরা, জেলার অন্তর্গত সকল মোর্চার পদাধিকারীরা, জেলার অন্তর্গত মণ্ডলের সকল পদাধিকারীরা, মণ্ডলের অন্তর্গত সকল মোর্চা সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিল। আমাদের সময়সীমা নির্ধারিত করা হয়েছে, তার মধ্যে আমাদেরকে উচ্চ শক্তিকরণ করতে হবে। কাজেই আমি এখানে বক্তৃতা দিতে আসিনি, আমি শুধু এইটুকু আপনাদের সামনে তুলে ধরার জন্য আমি উপস্থিত হয়েছিলাম। আরেকটা আগ্রহ প্রকাশ করব, যেহেতু এই জেলার প্রভারী হিসেবে দায়িত্ব আছে, সহপ্রভারী আমার সম্পাদিকা রাজ্য সম্পাদিকা মৌসুমী দাস রয়েছে। বিভিন্ন জায়গায় আমি গত দুইটা মণ্ডলে আমি সফর করেছি, বাকিগুলোতেও যাব। আমি চাই যে 2023 ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে 2023 আবারও সরকার পুনঃপ্রতিষ্ঠা হবে, তার কোন সন্দেহ